বন্ধুরা, আপনারা মাঝে মধ্যে কমেন্টস করেন যে ভাইজা একই ভিডিও আমার চ্যানেলে কি আমি শর্ট এবং লং হিসেবে আপলোড করতে পারবো, সেটা টাইটেল আলাদা হতে পারে। সেক্ষেত্রে দেখুন আপনারা কীভাবে আপলোড করতে পারবেন, আপনি একটা 5 মিনিটের ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা আপনার চ্যানেলে আপনি আপলোড করে দিয়েছেন। এখন আপনি চাচ্ছেন সেই 5 মিনিটের ভিডিও থেকে আপনি কেটে কেটে শর্ট ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড করবেন। অবশ্যই আপলোড করতে পারবেন, তবে সেটার সঠিক নিয়ম কিন্তু আপনার জানা থাকতে হবে। স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি ভিডিও দেখাচ্ছে। ভিডিওটা কিন্তু 22 মিনিট 56 সেকেন্ডের। আপনার ভিডিও 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 8 মিনিট হতে পারে, সেটা ম্যাটার করে না, আপনার ভিডিওটা লং ভিডিও। সেক্ষেত্রে আপনি মনে করছেন যে এই ভিডিওটা তো আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, তাহলে এই ভিডিওটা আমি আবারও এডিটস করে ছোটো ছোটো ক্লিপ করে আমাদের চ্যানেলে শর্ট ভিডিও হিসেবে আপলোড করতে পারবো কিনা। এখন দেখুন এখান থেকে মনে করুন আমি 30 সেকেন্ড ইউজ করবো, 30 সেকেন্ড হয়ে গেছে, এখান থেকে আমরা স্প্লিট করে দিয়ে বাদ বাকিটুকু ডিলিট করে দিলাম। এই যে এই ভিডিওটুকু দেখুন, এখন যদি আমি মনে করি যে এই ভিডিওটা এডিটিং করে শর্ট ভিডিও বানিয়ে আমাদের চ্যানেলে আমরা আপলোড করব, এই ভিডিও কিন্তু আগে থেকে ইউটিউবে আপলোড করা আছে আমাদের চ্যানেলে লং ভিডিও হিসাবে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই ভিডিওটা কিন্তু ক্যানভাস করে নিতে হবে। অর্থাৎ এই ভিডিওটা শর্টসের যে সেলফ, সেই সেলফে কিন্তু আপনাকে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস অপশন, এখান থেকে ক্যানভাসে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টসের যে সেলফ 9:16, এটাতে ক্লিক করে দেবেন, এটাকে জুমিং করে দেবেন। জুমিং করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন শর্টসের সেলফে কিন্তু হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমি যদি মনে করি এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে আমাদের চ্যানেলে আমরা আপলোড করে দেবো, আমি কিন্তু পারবো, এটাতে কোনো সমস্যা হবে না। আমি চাইলে আমার লং ভিডিওতে যে টাইটেলটা লিখেছি সেই টাইটেলটা এই ভিডিওতে আমি লিখতে পারি, কোনো সমস্যা হবে না। কারণ আপনি লং ভিডিও আপলোড করেছেন 3 মিনিট 4 মিনিট কি 5 মিনিট কি 10 মিনিটের, কিন্তু আপনি একটা শর্ট ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিও থেকেই কেটে সেটে একটা 30 সেকেন্ড কি 60 সেকেন্ডের নিচে একটা শর্ট ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও থেকেই, সেক্ষেত্রে কোনো সমস্যাই কিন্তু হবে না। আপনার 10 মিনিটের একটা ভিডিও আপনি চাইলে ছোটো ছোটো করে শর্ট ভিডিও 5 থেকে 7টা বানিয়েও কিন্তু আপলোড করতে পারেন, কোনো সমস্যা কিন্তু হবে না। একই টাইটেল দিয়ে আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। অবশ্যই ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।